জেটিভি নিউজ, ঐক্যের পথে মোরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 3 নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার মণিয়ন্ধ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত এলাকার 2028 মেইন পিলার বরাবর দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো ইকিজ এলবিস সুজুকি, নুয়াস চুবকি অলিভার ও নোহাজার ওটি ছোকোয়া। আটককৃত এই নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট, 5টি মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় 2,39,230 টাকার মালামাল জব্দ করে বিজিবি। আজ দুপুরে তাদেরকে মামলাসহ আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।